হাড় মাংস সব পড়ছে, রক্ত ফিরছে দাগে, আত্মা নিচ্ছে পুনর্জন্ম অবিশ্বাসের শাপে। কেমন আছেন শ্রোতা বন্ধুরা? আবার ফিরলাম একটা দারুণ গল্প নিয়ে। আজকে বিশেষ সহযোগিতায় আমাদের সঙ্গে রয়েছে ইউটিউব চ্যানেল কণ্ঠ এবং রেইনি টেলস। 2016 সালে সৃষ্টি সুখ প্রকাশনী থেকে প্রকাশিত হয় শ্রী সায়ন্তন ভট্টাচার্যের যারা নিয়ম ভালোবাসে নামক বইটি। এখন গল্পের আজকের নিবেদন ক্রিপটিড গল্পটি ওখান থেকেই নেওয়া। গল্পের সূত্রধার আমি বর্ষা, গল্প পাঠে সুমন, অভিনয়ে গৌতম চন্দ্র, গোপালচন্দ্র ভট্টাচার্য, সুজন এবং সৈকত। বিশেষ সহযোগিতায় নীল এবং অদিতি। পোস্টের ডিজাইন করেছেন কভারম্যান অভিব্রত। স্টুডিও পার্টনার 25 FPS। আমাদের সাউন্ড ডিজাইন করেছেন সন্দীপ। এডিট অ্যান্ড সাউন্ড এফেক্টসে সুমন, পরিচালনায় বর্ষা এবং সুমন। গল্পের শুরুতেই আমরা দেখছি দুজন মানুষ চায়ের দোকানে বসে কিছু একটা আলোচনায় মত্ত। আসুন গল্প শোনার মধ্যে দিয়েই ওদের আলোচনায় আমরাও একটু কান পাতি। তুই তো ঠাকুর দেবতায় বিশ্বাস করিস না, নইলে একটা দারুণ ব্যাপার তোকে বলতাম। চায়ে শেষ চুমুক মেরে বলল সোমনাথ। সোমনাথ বরাবরই এমন, টুক করে একটা খবরের হালকা হাওয়া তুলে দিয়ে চুপ মেরে মজা দেখে, সেই ইউনিভার্সিটির সময় থেকেই। আজ 10 বছর পরেও তার এক ফোঁটা চেঞ্জ আসেনি। শুভায়ন মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। সোমনাথ আর শুভায়ন এককালের প্রমিসিং সাহিত্যিক, আজ একজন গড়িয়াহাটে বাবার শাড়ির দোকান সামলাচ্ছে আর হাবি জাবি গাল গল্প ছাড়ছে, আর একজন ব্যাংকের কর্মচারী হয়ে প্রচণ্ড সংসারী। কিন্তু দুজনের বন্ধুত্ব এখনো আছে, তবে এখন আর আগের মতো রেগুলার দেখা না হলেও দুজনেই নিয়মিত যোগাযোগ রাখে আর প্ল্যান করে কোনো একদিন দুজন দুই বউকে নিয়ে একসাথে দীঘা যাবে। তবে যাওয়ার হয় না, কিন্তু এটুকুই বা কজন মেনটেন করতে পারে? শোন, নাটক না করে কি বলবি বল, যত সব। হ্যাঁ দাদা, কত হয়েছে চায়? 10 টাকা তো? এক সেকেন্ড, লেট মি গেস, তুই নিশ্চয়ই আবার কোনো একটা জ্যোতিষীর পাল্লায় পড়েছিস। ঠিক করে বল, ওটাই তো। আর আর সে তোকে কোনো একটা অলৌকিক উপায়ে তোর শাশুড়ির মৃত্যুদিন প্রেডিক্ট করে দিয়েছে। এটাই। চায়ের দাম মিটিয়ে দুজন অপেক্ষাকৃত ফাঁকা রাস্তার দিকে এগোল। সন্ধে 6টা বাজে, আশুতোষ কলেজের সামনে লাল নীল জামা কাপড় পরা ছেলে মেয়েদের ভিড়। দুজন হাজরা মোড় ছাড়িয়ে কালীঘাটের দিকে একটা অন্ধকার গলি ধরল। সোমনাথের সব ভালো, শুধু একটা জিনিস বাদে, ছেলেটা বরাবর ভীষণ সাদা শীতে, আর হয়তো সেই কারণেই দুর্বল। আর দুর্বল বলেই ঠাকুর দেবতা তাবিজ কবচ ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, এই নিয়ে দুজনের প্রায় ঝামেলা বাঁধত। শুভায়নের মনে আছে একবার দুজন টানা 6 ঘন্টা ঝগড়া করেছিল কে বেশি মহান, রামকৃষ্ণ না স্টিভ আরউইন, সেই নিয়ে। বলাই বাহুল্য, এমন বিদঘুটে তর্কের কোনো সলিউশন বেরোয়নি। শুভায়নও গ্র্যাজুয়ালি বুঝে গিয়েছিল সোমনাথকে এর থেকে বের করা অসম্ভব। অগত্যা কম্প্রোমাইজ। ইয়ার্কি মারিস না, তোর সব কথায় সবসময় ইয়ার্কি। সুচেতনার বাপের বাড়ির ওদিকে শুনেছিলাম একজন হেপ্পি জ্যোতিষী এসেছে, শ্রী শ্রী শ্যামাপদ মহারাজ। ওই তো জ্যোতিষী, ঠিকই ধরেছি আমি বাবা। আবার আবার তুই হাসছিস। আরে বাবা, আমতলা জামতলা নয়, সত্যি ভালো জ্যোতিষী, ফ্রড নয়।
সে নাকি এই মানুষের পূর্বজন্মের সব কথা বলে দিতে পারে। সব শুনে বুঝলি তো একদিন সুচেতনাকে নিয়ে গেলাম। ও তুই ঘুরেও এসেছিস, বাবা, তা পারলো তোমার পূর্বজন্মের কথা বলতে? বললো কি রে, দেখালো। হ্যাঁ স্পষ্ট, আমি নিজে চোখে দেখলাম। দেখ দেখ দেখ, বলতে গিয়ে এখনো গায়ে কাটা দিচ্ছে। বাবা, তা কি ছিলে তুমি বাবা আগে জন্মে? ছাগল। দুজনেই গল্পের ঘোরে অলি গলি হয়ে মন্দিরের সামনে চলে এসেছিল। চারিদিকে বাল্বের আলোয় মা কালীর আ থুতনি মূর্তি, পুজোর ডালা, ঘুমন্ত গরু, ভাতের হোটেল আর বিশ্রী কোলাহল। দুজন কিছুক্ষণ কথা থামিয়ে আর একটা গলি ধরল, এটা সোজা কালীঘাট থানার সামনে দিয়ে বেরোবে। চেঁচামেচি একটু কমলে শুভায়ন আবার বলল, তা কি রে বলি না তো, তুই আগের জন্মে কি ছিলিস, কি বললো তোর বাবা? আমি থাক, আমি বল। আরে বাবা থাকবে কেন, বল না, বল শুনছি আমি, বল। বল না বল না, বলে কি হবে, বললে হাসবি নয়তো বেকার খিল্লি করবি। তোমার আর কি, তোমার তো কিছু হবে না, যত পাপ আমার লাগবে আমার। ওকে ওকে, প্রমিস প্রমিস প্রমিস, আমি হাসবো না। আর হ্যাঁ সত্যি তো, তাই হাসির কি আছে, সিরিয়াস ব্যাপার একটা। সত্যি দেখ, আমি ভগবান মানি না ঠিক আছে, কিন্তু পূর্বজন্মের কথা আমি বিশ্বাস করি। আরে বাবা, স্বয়ং সত্যজিৎ রায় বিশ্বাস করতেন, আর আমি কি, দূর তুই বল শুনছি আমি, তুই বল। সোমনাথ শুভায়নের ঠাট্টাটা বুঝল না, সে পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো, তারপর শান্তির সাথে দুটো ধোঁয়ার রিং ছেড়ে বলল, রাক্ষস। শুভায়ন অতি কষ্টে হাসি চাপল, ভাগ্যিস জায়গাটা অন্ধকার, নইলে শুভায়নের টোপা খাওয়া গাল দেখে যে কেউ বুঝতে পারত বেচারা হাসি চাপার কি অসীম চেষ্টা করছে। যখন হাসি আর বাঁধ মানছে না, শুভায়ন বেশ খানিকটা কেশে সোমনাথের নিষ্পাপ ধোঁয়াকে দোষ দিয়ে ব্যাপারটা সামাল দিল। ভাই এটা না, এটা না জাস্ট নিতে পারলাম না, জানিস তো আমি অনেকক্ষণ থেকে সহ্য করছি, এটা না জাস্ট নেওয়া গেল না, প্রচন্ড বাড়াবাড়ি এটা। এই বাড়াবাড়ির কি আছে, দেখ এই বেদ রামায়ণ মহাভারত এমনকি বৌদ্ধ ধর্ম শুনেছি রাক্ষসের কথা বলা আছে। জ্যোতিষী বলল আমি ঠিক রাক্ষস। আচ্ছা, আমি দৈত্য ছিলাম, দিতির বংশধর, কোনো এক পবিত্র রাজার হাতে খুন হয়েছিলাম বলে আমি প্রায় হাজার বছর স্বর্গে ছিলাম, তারপরে এই হালে মানুষ হয়ে জন্মালাম, তোর মতো বন্ধু পেলাম। ওই কি যেন বলছিল, দিতি থেকে মনুর বংশে আসতে আরে কি সব স্তরটর পার হতে হয়, আর তো আমি কি অত শত বুঝি নাকি, সব মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। আরে বাবা আমি তো আর অত ডিটেল জানি না। শুভায়ন জানে এর সাথে তর্ক করা বৃথা, তার চেয়ে ফ্রি এর কমেডি এনজয় করা বেটার। সাদা সিধে মানুষ, বলে শান্তি পাচ্ছে, পাক। বুঝলাম, তা কি দেখলি তুই, মানে দেখলিটা কিভাবে তুই? আরে সেটা তো আরো হেভি ব্যাপার। ওখানে তুই থাকলে না ভয় পেয়ে যেতিস। আরে ভয় পেতাম কি রে, আমি তো অলরেডি ভয় পাচ্ছি। ওরে বাবা, কোনে কোনে মনে হচ্ছে না কোনটা রাক্ষসের সাথে ঘুরে বেড়াচ্ছি। শোন তাহলে, একটা অন্ধকার ঘর, ডিপ অন্ধকার, কোথাও এক ফোঁটা আলো নেই, গোটা ঘরে একটা চেয়ার আর একটা বড় আয়না, ব্যাস। বুঝলি, মহারাজ আমায় ঘরে ঢুকিয়ে ভেতর থেকে ছিটকে নিয়ে দিয়ে দিল, তারপর চেয়ারটা এক কোণে টেনে নিয়ে নিজে বসে পড়ল। শুভায়ন আর চোখে ঘড়িটা দেখল, 7টা বাজে, আজ আবার অহনার সাথে দেখা করতে হবে। অহনা শুভায়নের স্ত্রী, সে এখন প্রেগনেন্ট, ডাক্তার সামনের মাসে ডেট দিয়েছেন। কসবার ফ্ল্যাটটায় স্বামী স্ত্রী শুধু দুজন থাকে বলে
অহনাকে দেখার কেউ নেই। সুভা নিজেই তাই অহনাকে বাপের বাড়ি রেখে এসেছিল। ঘরটায় ঢোকার আগে বুঝলি তো আমি একটা মোমবাতি দিয়েছিল মহারাজ, তখন বুঝিনি যে এটা আবার কি কাজে লাগবে। ঘরে ঢোকার পর মহারাজ মোমবাতিটা জ্বালিয়ে আমার হাতে ধরিয়ে দিল, তারপর লাইট নিভিয়ে বলল আয়নাটার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকবে। তারপর তাকিয়ে আছি তো তাকিয়েই আছি, কিছুই বুঝতে পারছি না, কোথা দিয়ে সময় চলে যাচ্ছে কি হচ্ছে। এমন সময় বুঝলি পিছনে বুঝলি মহারাজ ওই কিসব সংস্কৃত টংস্কৃত মন্ত্র পড়ছে, আমি অত বুঝতে পারছিলাম। এমন সময় কি বলবো ভাই, বিশ্বাস করবি না, স্পষ্ট দেখলাম আয়নায় আমার জায়গায় একটা রাক্ষসের মুখ। দূর, এ তো ব্লাডি ম্যারি। হ্যাঁ, মেরি মেরি মানে? আরে মেরি ফেরি নয়, ব্লাডি ম্যারি, এটা একটা বিলিতি ফোকলোর। আরে কিছুই না, একটা বাচ্চা আয়নার সামনে মোমবাতি ধরে তিনবার ব্লাডি ম্যারি বলতো, আর আয়না থেকে একটা ভূত এসে বাচ্চাটার ঘাড় মটকে দিত, সিম্পল এটাই। তুই এসব জানলি কি করে? আরে কিছুই না, একবার একটা গল্প লেখার সময় রেফারেন্সের জন্য পড়েছিলাম, ওটাই মাথায় আছে। দেখ আমিও তো ম্যারি ফেরি বুঝি না, এই হলো মোদ্দা ঘটনা। হ্যাঁ, আরে বাবা আমি তো ভয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, অজ্ঞান হয়ে গেছিলিস? ইস, নাম খারাপ করে দিলি রে তুই, চ্যা 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 চ্যা, অজ্ঞান। মনে হয় ওরকম মনে হয়, তুমি ওখানে থাকলে না তুমিও অজ্ঞান হয়ে যেতে। হ্যাঁ শোন, আগে আগে আমার আমার কথাটা মন দিয়ে শুন তো। জ্ঞান ফেরার পর মহারাজ আমাকে বললেন ওটাই নাকি আমার পূর্বজন্মের রূপ, আরও বললেন বুঝলি আমার এই এই বাঁ কনুইতে যে দাগটা মানে এই আঁচিলটা রয়েছে সেটা নাকি আগের জন্মে এক ব্রাহ্মণের সাথে মারপিটের ছিল, আর এই এই আমাদের গায়ে যত জন্মদাগ থাকে সেগুলো নাকি আসলে আগের জন্মের ক্ষতের দাগ। বাহ, বেশ ভালো জ্যোতিষী তো, অ্যাটলিস্ট অন্যদের থেকে আলাদা, মানে মেথডটা অন্যরকম। আরে মানুষটাই আলাদা, দেখলে বুঝতে পারবি। যাবি নাকি একদিন? চল না, তোর তো অনেকদিন প্রমোশন আটকে আছে বললি, চল চল। মানে আমি আগের জন্মে কি ছিলাম সেটা জানতে পারলে আমার প্রমোশন হয়ে যাবে, আমার মাইনেও বেড়ে যাবে, যত সব। আরে উনি কি শুধু অতীত দেখেন নাকি? হাত দেখা, কুষ্টি বিচার, গ্রহ শান্তি সব করেন। হ্যাঁ একদম কমফি, যাবি চল না, কি আছে একবার ঘুরে আসবি। এবার দেরি হয়ে যাচ্ছে, সুভায়নের শ্বশুরবাড়ি বাঘা যতীনে, সেখান থেকে গড়িয়াহাট হয়ে আবার অটো ধরে তবে বাড়ি, তারপর আবার রান্না করতে হবে, জামা কাচতে হবে, প্রচুর কাজ। তুই তো ভালো করে জানিস যে আমি এগুলো মানি না, তা তুই করছিস কোন না, আমাকে কেন টানছিস তুই, কোনো দরকার নেই আমাকে টানার, তুই কর। এই আমি এবার আসি রে, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, অহনার বাড়ি যেতে হবে আমাকে। আর তুই বরং একটা কাজ কর, তুই জ্যোতিষ বাবাজির বিভিন্ন কারনামাগুলো আমাকে শোনাস, আমি একটু এন্টারটেইন হব, আমার ভালো লাগে, ব্যাস। আরে দেখ কথা কথা ভুলেই গেছি, হ্যাঁ রে এই অহনা কেমন আছে, এই মাসেই তো ডেট। হুম, সামনের 10 তারিখ। ভাই এবার আমি আসি রে, দেরি হয়ে যাচ্ছে প্রচণ্ড। ওকে বাই, পরে কথা হবে, টাটা। বেশি দিন একা থাকলে যে মাথা খারাপ হয়ে যায় সেটার হাতে নাতে প্রমাণ পাওয়া গেল যখন সুভায়ন ডিসাইড করল একবার শ্রী শ্রী শ্যামাপদ মহারাজের ওখানে যাওয়াই যায়। আসলে সাহিত্যিক মাত্রেই বোধ হয় একটু বিদ খুটে হয়, সে এখন যতই সংসার করুক এককালে তো সুভায়ন মাঠে ঘাটে প্লট খুঁজে বেড়াত, আজ এতদিন পর বোধ হয় সেই পুরনো গল্পকার চেগে উঠল। অবশ্য এটা নতুন নয়, রোজ ব্যাংকে বসে টাকা গুনতে গুনতে সুভান মাঝে মাঝেই ভাবে, ইস যদি অন্তত একবার ডাকাত পড়ত। ক্যাশ কাউন্টারে পিজুসদা বসে বসে ঝিমুচ্ছে, এমন সময় 5টা কালো মাংকি ক্যাপ পরা লোক বন্দুক উঁচিয়ে ঢুকলে উফ জমে যেত।
কিন্তু কিছুই হয় না। সেই দিন সোমনাথের সাথে সেই প্যারানর্মাল আড্ডা সেরে অহনাকে দেখে বাড়ি ফিরতে ফিরতে 10টা বেজে গেছিল। ভাগ্যিস শাশুড়ি মা জোর করে ডিনার করিয়ে দিলেন, নইলে ফিরে আবার ভাত বসাতে হতো। ঘরে ঢুকে ময়লা জামা কাপড়েই শুভায়ন ধপ করে বিছানায় চিতিয়ে পড়ল। তারপর ভাবতে শুরু করল, একটা অন্ধকার ঘর, সামনে পেল্লায় একটা আয়না, শুভায়ন মোমবাতি হাতে দাঁড়িয়ে আছে, পেছনে শ্যামাপদ মহারাজ বেদ উপনিষদ থেকে শ্লোক টোকাওড়াচ্ছেন। ধীরে ধীরে আয়নার সামনে একটা নগ্ন সুঠাম যুবকের চেহারা ভেসে উঠল। সে শুভায়নের দিকে তাকিয়ে প্রশংসা দৃষ্টিতে হাসছে। পেছন থেকে শ্যামাপদ মহারাজ বলে উঠল, তুমি আগের জন্মে নার্সিসাস ছিলে। আচ্ছা, এটা নিয়ে গল্প লিখলে কেমন হয়? গত 3 মাস ধরে তো সেই একই বিরক্তিকর লাইফ। সকালে চান করো, অফিসে যাও, বিকেলে ফেরো, খাও, টিভি দেখো আর ঘুমিয়ে পড়ো। গল্প কি একেবারেই লেখা যায় না? এককালে তো ভালোই লেখার হাত ছিল শুভায়নের। ভালো হলে হয়তো কোনো লিটল ম্যাগেটাকে চেপেও দিল। সুদীপ তো আনন্দবাজারে আছে, রবিবার শরীয়তে ছাপতে পারে না গল্পটা? 10:30 বাজে, শুভায়ন ফোন বুক থেকে সোমনাথের নম্বরটা বের করল। ব্যাপারটা নিজের চোখে না দেখলে প্লট আসবে না। হ্যালো সোমনাথ, ফ্রি আছিস? একটু কথা ছিল। কি জানতে চাও ভাই? কি জানতে চাও? বাবা বাবা, আমি আগের জন্মে কি এমন ছিলাম বাবা, যে এই জন্মে আমাকে এত এত কষ্ট ভোগ করতে হচ্ছে বাবা, একটু বলুন না বাবা। বাবা একটু বলুন, বাবা বলুন একটু। কেন, কি কষ্ট হয়েছে তোমার? কি কষ্ট? কষ্ট আর কষ্টের কথা কি বলবো বাবা, আপনি তো সবই জানেন, আপনি তো অন্তর্যামী। 3 বছর হয়ে গেল বাবা, 3 বছর অফিসে প্রমোশন নেই, বাড়িতে শান্তি নেই, সারা দিন বউয়ের সাথে ঝগড়া লেগেই আছে, তো লেগেই আছে। আর এই চিন্তায় চিন্তায় দেখুন না, আমার শরীরটা পুরো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমার আর ভালো লাগছে না বাবা, আমার না বেঁচে থাকার আর একদম ইচ্ছা নেই, কি করব কিছুই জানি না। মূঢ়া জহেহি ধনগম তৃষ্ণম কুরুষ বুদ্ধম মানুষী বিতৃষ্ণম জল্লাভাষ্যে নিজ কর্মপত্তম বিত্তম তেনা বিনোদয়া চিত্তম। দেওয়ালের কোনো একটা কোণা থেকে একটা টিকটিকি ডেকে উঠল। বুঝলে, বর্তমান নিয়ে ভাবো রে ভাই, ওসব ধন সম্পত্তি সব নিজের খেয়ালে আসবে আর যাবে, থেকে যাবে শুধু কর্ম। তুমি আজ যা ভোগ করছো তা আসলে তোমারই করা পাপের ফল। কি মাথায় ঢুকছে? এখন সেই নিয়ে না ভেবে ভালো কাজ করে যাও রে ভাই, যাতে পরবর্তীকালে শান্তি পাওয়া যায়। কি বোঝা গেল? পরবর্তীকাল মানে কি বাবা, ওই পরের জন্মের কথা বলছেন? বাবা এবার অল্প হাসলেন, খোঁচাটা ধরতে পারলেন কি মনে তো হয় না। শুভায়ন এসে থেকে লক্ষ্য করছে লোকটা আর 5টা বাবার মতো ধুরন্ধর নয় ঠিক। মানে শুভায়ন যে গাদা গাদা সাধু সন্তের সাথে গালগপ্প করেছে তা নয়, কিন্তু খবরের কাগজে যেমন তান্ত্রিক তান্ত্রিকদের ছবি থাকে এর সাথে সেগুলো ঠিক মিল ছিল না। বয়স 40 মতো হবে, একটা নীল ফতুয়া আর সাদা পাজামা পরে বসে আছে, গলায় জাস্ট একটা তুলসী কাঠের মালা আর হাতে একটা গোমেদ। ভদ্রলোকের সর্বাঙ্গে আর কিচ্ছু নেই, নট ইভেন গোঁফ দাড়ি জটা। রাস্তায় দেখলে জ্যোতিষী কম, লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট বেশি মনে হবে।
বাবা বলে চললেন, ব্লাডি ম্যারির গল্প জানো? শুভায়ন চমকে উঠল। সোমনাথ কি কিছু বলেছে নাকি? আর চোখে সোমনাথের দিকে তাকিয়ে শুভায়ন দেখল সেও একই রকম বমকে গেছে। জানো ভাই, আমি ছিলাম সায়েন্সের স্টুডেন্ট, মতিঝিল কলেজ থেকে কেমিস্ট্রি অনার্স। একবার রাতে জানো বাড়িতে কেউ নেই, ঘুম আসছিল না, মাঝরাতে হঠাৎ লোডশেডিং হয়ে গেল, কিছুক্ষণ গরমে এপাশ ওপাশ করে শেষে আর থাকতে পারলাম না, একটা মোমবাতি ধরালাম, ভাবলাম বাথরুমে গিয়ে মাথায় একটু জল ঢেলে আসি। বাথরুমে ঢুকে আয়নায় তাকিয়ে দেখি আমার কোনো প্রতিবিম্ব নেই। হ্যাঁ নেই, আমার আমার কোনো প্রতিবিম্ব নেই। প্রথমে ভাবলাম হয়তো চোখের ভুল, তারপর দেখি সত্যি নেই। আমি ভয় পেয়ে গেলাম জানো ভাই, ভয় ভয় হলো। গরমেই হোক আর অন্য যে কোনো কারণেই হোক, ধীরে ধীরে আমার জ্ঞান লোপ পেল। ঘোরের মধ্যে দেখলাম আমি একটা মাঠের মধ্যে শুয়ে আছি, বিরাট মাঠ, তার চারদিকে গাদা গাদা নগ্ন মৃত মানুষ। হ্যাঁ, কারো কারো গলা নেই, কারোর হাত নেই, কারো চোখ খোবলানো। কোনো মতে উঠে বসলাম আর দেখলাম আমার দশ হাত দূরে, আমার দশ হাত দূরে কে দাঁড়িয়ে আছে জানো? কে বাবা? হিটলার? হিটলার হতে যাবে কেন? ভগবান বিষ্ণু শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে দাঁড়িয়ে আছেন। তারপর ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলেন, হাঁটু গেড়ে বসলেন, আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন, তারপর একটা কথা বললেন, সব তোমার হাতে, সব সময় না পেতে উপর করতেও শেখো। গল্প শুনতে শুনতে শুভায়নের চোখ চলে গেল দেওয়ালের দিকে। মা কালীর একটা ফটোর কোণা দিয়ে সেই টিকটিকিটা লাজুক দৃষ্টিতে চেয়ে আছে। তবে লাজুক কি? দূরে জলের কুঁজোটার পাশে একটা আরশোলা বসে না? ভাই শুভায়ন, শুভায়ন, সময় নিয়ে ভেবো না, বুঝেছ? সময় নিয়ে ভেবো না, কাজ করে যাও, বাকি না হয় ঈশ্বরের জন্য থাক। থাক। হ্যাঁ বাবা, বাবা আমি কি তবে আমার আগের জন্মের কথা জানতে পারবো না বাবা? বলুন না বাবা, বড্ড কৌতূহল হচ্ছে যে। ভাই শুভায়ন, শ্যামাপদ মহারাজ এবার প্রাণ খুলে হাসা শুরু করলেন, ভারী সুন্দর হাসি লোকটার। ছেলে মানুষ একটা। বেশ বেশ বেশ, চলো 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 তাহলে ও ঘরে চলো। তোমার বন্ধুকে বলো এখানে বসে থাকতে। শোনো শোনো শোনো, তবে ওই সিগারেট টিগারেট খেলে না যেন ওই বাইরে গিয়ে খায়, আমার আবার ওটির গন্ধ একদম সহ্য হয় না। এসো এসো। ঠিক সন্ধে সাড়ে সাতটার সময় দুজনে পাশের ঘরে ঢুকল। ঘরে ঢুকতেই সামনে একটা জানলা, যেটা বোধ হয় বহুকাল খোলা হয়নি। ঘরের ডান দিকে কোণা করে একটা চেয়ার, আর বাঁ দিকে একটা বিরাট আয়না, ব্যাস আর কিচ্ছু নেই। শুভায়ন খুঁটিয়ে আয়নাটা দেখল, একদম সাদা মাটা আয়না, আকারে বেশ বড়, কিন্তু তাছাড়া আর বিশেষ কিছুই নেই। পাতি ফ্রেম, সামান্য রকমের কারুকাজ থাকলেও ভালো হতো। শুভায়ন একটু হতাশ হল, এমন ফাঁকা ঘরে আলোর ভেলকি দেখানো সরঞ্জাম থাকতেই পারে না।
আয়নার উল্টো দিকে সাদা দেওয়াল, আর কিচ্ছু নেই। আয়নার পেছনে যে প্রজেক্টর জাতীয় কিছু থাকবে সে উপায়ও নেই। জিনিসটা একদম দেওয়ালের সাথে ঠাসা। দেখা টেখা শেষ হলে শুভায়ন বলল, এবার এই মোমবাতিটা হাতে নিয়ে আয়নার দিকে তাকিয়ে থাকো, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। তবে পেশেন্স হারিও না, কেমন? তুমি দাঁড়াও, আমি দেশলাইটা নিয়ে আসি। চুপ করে দাঁড়াও, আমি দেশলাইটা নিয়েই চলে আসছি, কেমন? আলো বন্ধ হলো। ঘরে এখন শুধু শুভায়ন আর তার আলো আঁধারি মেশানো রিফ্লেকশন। বৌদ্ধ মনাস্ট্রিগুলোতে যেমন ভোঁ ভোঁ করে শিঙা বেজে মন্ত্রপাঠ শুরু হয়, পেছন থেকে ঠিক সেইভাবে শ্যামাপদ মহারাজের মন্ত্রপাঠ শুরু হল। শুভায়ন এক দৃষ্টে আয়নার দিকে তাকিয়ে রইল। হাওয়া চলাচলের উপায় নেই বলে ঘরটা এমনি বেশ গরম। অন্ধকার হওয়ার পর যেন আরো বেশি গরম লাগছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। অনেকক্ষণ ধরে একটা মশা শুভায়নের কানের কাছে গুনগুন করছিল। এবার সেটা মোমবাতির শিখাটাকে প্রদক্ষিণ করা শুরু করল। আচ্ছা, কতক্ষণ হল? 5 মিনিট, 10 মিনিট, নাকি 15 মিনিট? এবার গরমে অস্বস্তি লাগছে, চোখের সামনেটা কেমন ঝাপসা হয়ে আসছে। মশাটা শেষ পাক খেয়ে আলোকবৃত্তের বাইরে বেরোতে বেরোতেই শুভায়ন থতমত খেয়ে গেল। আয়নায় আর শুভায়ন নেই, আছে একটা স্ট্রাইপ গেঞ্জি নীল জিন্স পরা মানব শরীর, যার মাথাটা হুলো বেড়ালের। আমি আগের জন্মে বিড়াল ছিলাম। ঘর থেকে বেরিয়ে প্রায় 10 মিনিট চুপ থাকার পরে এই প্রথম কথা বলল শুভায়ন। পাশে সোমনাথ বসে মুচকি মুচকি হাসছে। আয়নাতে যদি তাই দেখে থাকো তবে তাই। ভাই শুভায়ন, তোমার হাতটা একটু দেবে? হ্যাঁ, তবে আরো কিছু বলতে পারি? হাতটা বাড়াও তো আমার দিকে ভাই। শুভায়ন চুপ করে রইল। মুখ দেখে শ্যামাপদ মহারাজও আর কিছু বলার সাহস পেলেন না। সোমনাথ অনেকক্ষণ উসখুস করছিল। সবাই চুপ করে রয়েছে দেখে এবার সুযোগ বুঝে মুখ খুলল। বাবা, এই যে শুভায়ন বেড়াল হলো, এ থেকে কি ওর ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলা যায়? বাবা না, আয়না একটা মাধ্যম, বুঝেছ? যার সাহায্যে অতীতের সাথে বর্তমানের মিলন ঘটানো যায়। যা এখনো ঘটেনি তা তো সময়ের বাইরে, তাকে তুমি কোথায় আবদ্ধ করবে ভাই? তবে অভিজ্ঞতা থেকে দেখেছি ওই পূর্বজন্মের ক্ষত, জন্মে আঁচিল জরুল এইসব জন্মদাগ হয়ে আসে, তাই তো? কি ঠিক তো? শুধু তাই নয়, অতীত যেমন বর্তমানকে ছুঁয়ে যায় ঠিক সেইভাবে বর্তমানও ভবিষ্যৎকে স্পর্শ করে। এইভাবেই তো জগৎ চলে রে ভাই। এই এই দিনের শেষে আমরা কি কি জানো? রক্ত মাংস হাড় বই আর তো কিছু না। কি মাথায় ঢুকলো? শুভায়নের আর ভালো লাগছিল না, সেই দুপুরের পর আর কিচ্ছু পেটে পড়েনি, তার উপর এমন একটা অভিজ্ঞতা, কেমন একটা গা গোলাচ্ছিল।
শুভায়ন বেশি কথা না বলে মহারাজের হাতে 200 টাকা গুঁজে বেরিয়ে এলো। কিরে কেমন লাগলো? আমি মাছের গন্ধ সহ্যই করতে পারি না, আর আমি আগের জন্মে বিড়াল ছিলাম, যত সব। আহা, ওভাবে হয় নাকি? তুই এ জন্মে তো আর বিড়াল নস। শুনলি না মহারাজ কি বললেন? জাস্ট ছোঁয়া লাগে, আর কিছু না। দুজন এখন বাসের পিছনের সিটে বসা। শুভায়ন কিছুতেই, অন্য কিছুতেই মন বসাতে পারছিল না। আজ এটা কি হলো? সে বিজ্ঞান জানা ছেলে, সোমনাথকে বোকা বানানো যতটা সহজ তাকে বানানো নয়। কিন্তু শুভায়ন যে স্পষ্ট দেখল তার শরীরে বিড়ালের মুখ, এর ব্যাখ্যা কি হতে পারে? অবশ্যই পূর্বজন্ম বলে কিছু হয় না। গোটা রাস্তা শুভায়ন কিচ্ছু বলল না। সোমনাথ নিজে স্টপেজে নেমে গেল। গল্প লেখা এবার মাথায় উঠেছে, সারাক্ষণ সেই ঘরটার কথা মনে পড়ছে। না, এই রহস্যের কিনারা না করে শুভায়নের শান্তি নেই। এরপর টানা এক সপ্তাহ শুভায়নের কাটলো কম্পিউটারের সামনে। সামনের সোমবার অহনা ডেট, ও বাড়ি থেকে প্রায় ফোন আসছে, আর শুভায়ন সমানে বলে যাচ্ছে কাল আসব, আজ শরীরটা ভালো নেই। ওদিকে মুখে এক গাল দাড়ি রেখে অফিস কামাই করে শুভায়ন শুধু পড়ে যাচ্ছে। মিস্ট্রি অনেকটা সলভ করাও হয়ে গেছে। আজ রাত্রে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট, তারপরেই সব ক্লিয়ার হয়ে যাবে। সেই দিন রাত্রে খাওয়া দাওয়া করে শুভায়ন ঘরের সমস্ত লাইট অফ করে দিল। তারপর একটা মোমবাতি জ্বালিয়ে বেডরুমে এসে আয়নার সামনে দাঁড়াল। গোটা ঘরে কোনো হাওয়া নেই, মোমবাতির আলোটা স্থির হয়ে আছে। শুভায়ন খেয়াল করল হাতের নখগুলো বেশ বেড়েছে, কাল কাটতে হবে, খুব গরম লাগছে। আবার সেদিনের মতো চোখ ঢুলে আসছে। পাশের বাড়ির উঠোন থেকে একটা বিড়াল ডেকে উঠল। শুভায়নের চোখ আয়নার দিকে, রিফ্লেকশনে এখন আর শুভায়ন নেই, বিড়ালও নেই, আছে একটা বুড়ো মানুষ যাকে শুভায়ন কোষ্মিন কালেও দেখেনি। শুভায়ন লাইট জ্বালিয়ে দিল, তারপর সোমনাথকে ফোন করল। কেস ক্লোজড। হ্যালো, সোমনাথ, ফ্রি আছিস? হ্যাঁ, একটু কথা ছিল। হ্যাঁ, ক্রিপটিড, কথাটা শুনেছিস আগে? শুভায়নের বাড়ি, ডাইনিং টেবিলে শুভায়ন আর সোমনাথ মুখোমুখি বসে আছে। ক্রিপটিড? না। জুওলজিতে একটা টার্ম আছে, দ্যাট ইজ ক্রিপ্টোজুওলজি, শুনিসনি তো? মানে তোর সেই সব জন্তুদের নিয়ে পড়াশোনা যাদের বাস্তব অস্তিত্ব নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, যেমন যেমন ধর ইয়েতি, বা ধর লকনেস মনস্টার, বা কি বলবো, বা ড্রাগন, বা ধর প্রাচীন ইজিপশিয়ান মাইথোলজি সেট। এদেরকে নিয়ে প্রাচীন বইপত্র থেকে শুরু করে এখনকার ধর ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল, বিভিন্ন জায়গায় প্রচুর লেখালেখি হয়েছে, ইভেন কাজকর্ম হয়েছে। বাট স্টিল বৈজ্ঞানিকেরা এদের অস্তিত্ব মানেন না। কেন বলতো? কারণ এদের প্রেজেন্সের কোনো পোক্ত প্রমাণ নেই। এই ধরনের প্রাণীদের আমরা ক্রিপটিড বলি।
ভরদুপুরে আমার ঘরে ডেকে এগুলো কি শোনাচ্ছিস বলতো? তুই তো বলি মহারাজের কি ভণ্ডামি ধরবি। আমার কথা কি শেষ হয়েছে? হয়নি তো? শোন, ওফ, আমি কোথায় ছিলাম? হ্যাঁ, প্রাণী প্রাণী, এই অদ্ভুতুরে সব প্রাণীগুলোর চাষ হতো আমাদের প্রাচীন ধর্মগুলোয়। আমাদের আমাদের দেশের রাক্ষস খোক্কস থেকে শুরু করে ডানাওয়ালা এঞ্জেল, সিংওয়ালা ডেভিল অ্যান্ড মেনি মোর। আর আমাদের দেব দেবীদেরই কথা ভাবনা, নরসিংহ, গণেশ, আর আর তোর ইজিপ্সীয় দেবদেবীদের কথা একবার মনে করে দেখ, সোবেক, রা, থোট, আনুবিস, এদের এদের সবার মধ্যে কিন্তু একটা অদ্ভুত মিল আছে। কি বলতো, এদের সবার শরীর কিন্তু মানুষের, আর আর মুখটা, মুখটার কথা একবার খেয়াল কর, মুখটা কিন্তু জন্তুর, কারো শিয়াল, কারো কুমির, বা কারো আবার ঈগল। আর আমি দেখেছিলাম আয়নাতে একটা মানুষের শরীরে বেড়াল। সোমনাথ এবার একটু বিরক্ত হলো। দেখ ভাই, ওই পরেশের ভাইরাতে দোকান ছেড়ে আমি তোর কাছে এসব হাবিজাবি জ্ঞান শুনতে আসিনি। কি বলতে চাইছিস তাড়াতাড়ি বল, আমি যাব। সুভান চেয়ার ছেড়ে ফ্রিজের দিকে এগিয়ে গেল, তারপর ফ্রিজ খুলে বোতল থেকে ঠান্ডা জল খেয়ে আবার বলা শুরু করল। জানিস, জিওভার্নি কাপুতো নামের একজন ইটালিয়ান সাইকোলজিস্ট ছিলেন। যা গরম! তিনি একবার 50 জন বাছাই করা মানুষকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করেন। কি এক্সপেরিমেন্ট? এক্সপেরিমেন্টটা খুব মজার, জানিস তো। কাপুতো কি করেছিলেন, প্রত্যেককে ধরে ধরে একটা অন্ধকার ঘরে বসান, যেখানে যেখানে তোর একটা আয়না ছাড়া আর কিচ্ছু নেই, কিচ্ছু না, শুধু একটা আয়না। আর কি করেন, ওই আয়নার মাথায় একটা 25 ওয়াটের বাল্ব জ্বালিয়ে দেন, আর প্রত্যেককে ধরে ধরে বলেন শুধুমাত্র ওই আয়নার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে। এই যে এক্সপেরিমেন্টটা হলো, এটা রেজাল্টটা তো আরো মজার। কি বলতো, কাপুতো স্টাডি করে দেখেন যে এই এই স্যাম্পেলদের মধ্যে কিছু কিছু মানুষ রিফ্লেকশনে নিজের ক্ষত বিক্ষত মুখ দেখতে পাচ্ছে, আবার কিছু মানুষ দেখতে পাচ্ছে সম্পূর্ণ অচেনা অজানা মানুষের মুখ, যাদের যাদের তারা জীবনে কোনো দিন দেখেনি। কেউ কেউ আবার দেখছে জন্তুর মুখ, যেমন ধর বিড়াল, শুয়োর, সিংহ। আর বাকিরা বাকিরা যেটা দেখছে সেটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং বা মজার বলতে পারিস। কি বলতো, বাকিরা দেখছে রাক্ষসের মুখ, যেমনটা ঠিক তুই দেখেছিলিস আয়নাতে। তুই তুই বলতেটা কি চাইছিস বলতো? দেখেছে তো দেখেছে, হয়তো ওই লোকটার অমন অলৌকিক ক্ষমতা ছিল, তাতে কি হয়েছে? না না, অলৌকিক মানে এখানে অলৌকিক ঠলৌকিকের কিছু নেই ভাই। এই পুরো যে ঘটনাগুলো ঘটছে না, পুরোটাকে সায়েন্স দিয়ে ইজিলি ব্যাখ্যা করা যায়, আর এটাকে বলে ট্রক্সলার্স ফেডিং। কি বলে? ট্রক্সলার্স ফেডিং। জীবনে তো কোনোদিন শুনিস নি এসব আকাট। শোন, এই পুরোটা না জাস্ট ফিজিক্স আর কিচ্ছু না, সিম্পল জিনিস। দেখ, একটা মানুষ যখন কোনো একটা বিন্দুর দিকে এক দৃষ্টে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকে না, তার চারপাশের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো ভ্যানিশ হয়ে যায়। মানে 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 কিছুই না, তোর শ্যামাপদ মহারাজ একটা জাত হারামি লোক, যে কিনা তোর মতো সহজ সরল মানুষদের ঠকিয়ে পয়সা কামাচ্ছে, আর কিচ্ছু না। এই যেমন ধর আমার বিড়াল দেখা, তোর রাক্ষস দেখা, এই পুরো ব্যাপারটাই না ট্রক্সলার্স ফেডিং, আর অল্প আলোতে সেলফ হিপনোসিস দিয়ে ইজিলি ব্যাখ্যা করা যায়। এই পুরোটাই সায়েন্স ভাই, ফিজিক্স আর কিচ্ছু না। তোর মুখটা এমন শুকিয়ে গেল কেন? আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। দেখ,
আমরা যখন আমাদের রিফ্লেকশনের দিকে অনবরত তাকিয়ে থাকি তখন কি হয়, ছায়া থেকে আসা আলো আমাদের চোখের রড আর কোন কোষদের স্টিমুলেট করতে পারে না, ফলস্বরূপ আমাদের চোখে বিভিন্ন ধরনের প্যারাডক্স ভেসে আসে। দ্যাটস অল, চা খাবি? সেদিন অনেক কাল পরে শুভায়নের দারুণ ঘুম হলো, একটা বিরক্তিকর হেডেক নেমেছে মাথা দিয়ে। কাল একবার অহনার বাড়ি যেতে হবে, মেয়েটা বোধহয় খুব কষ্ট পাচ্ছে। মঙ্গলবার বিকেল বেলা, গতকাল শুভায়নের মেয়ে হয়েছে, কিন্তু এখনো তাকে ইনকিউবেটর থেকে বের করা হয়নি। অহনা ভালো আছে, কিন্তু ডাক্তাররা বলছিল বাচ্চাটার মধ্যে কিছু কমপ্লিকেশন থাকতে পারে। আজ সন্ধ্যায় ক্যারিওটাইপের রেজাল্ট এলে সব জানা যাবে। শুভায়ন একবার ওয়ার্ডে গিয়ে অহনাকে দেখে এলো। বেশি লোকজন ঢোকা নিষেধ, চারিদিকে নার্সে ছয়লাভ। অহনাকে দেখে শুভায়ন থাকতে পারল না, কি অবস্থা হয়েছে মেয়েটার, চোখের নিচে কালি, চুল এলোমেলো, তাকানো যায় না। কিছু খেয়েছেন সকাল থেকে? কখন পিছন থেকে ডাক্তার এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি শুভায়ন। ডাক্তারবাবু, রিপোর্টটা দেখুন। শুভায়নবাবু, আপনি মনটা শক্ত করুন, বেটার আপনি এখানে একটু বসুন। রিপোর্টটা আমি দেখেছি, আপনার মেয়ে একজন ক্রাইডুচেট সিনড্রোমের পেশেন্ট। মানে? এটা একটা খুব রেয়ার একটা জেনেটিক ডিসঅর্ডার, যাকে আমরা বলি 5p ক্রোমোজোম ডিলিশন। আমাদের ক্রোমোজোমের যে স্ট্রাকচার থাকে, সেই ক্রোমোজোমের স্ট্রাকচারের মধ্যে পার্ট অব দ্য ক্রোমোজোম ডিলিট হয়ে যায়। ডাক্তারবাবু, এত এত টেকনিক্যাল টার্ম আমি বুঝি না ডাক্তারবাবু, আমার মেয়ের কি হয়েছে বলুন, ও ও বাঁচবে তো? কি বলুন তো শুভায়নবাবু, আসলে মেডিকেল সায়েন্স অনেক ইম্প্রুভ করেছে, কিন্তু এখনো অবধি বাঁচা মরাটা নিশ্চিত করে বলাটা পুরোপুরি আমাদের হাতে নেই। হ্যাঁ, এইটুকু বলতে পারি যে আপনার বাচ্চা বাঁচবে, কিছু মাইনর প্রবলেম থাকতে পারে, কিছু কার্ডিয়াক ডিসফাংশন থাকতে পারে, কিছু আরো অন্যান্য সমস্যা হতে পারে। আসলে কি বলুন তো, মানে এই রোগটাই না খুব রেয়ার একটা রোগ। ইনফ্যাক্ট আমাদের হসপিটালেও এই ধরনের পেশেন্ট প্রথমবার। শুভায়ন কান্নায় ভেঙে পড়ল। অহনাকে কি বলবে এবার, ও তো পাগল হয়ে যাবে। আপনি কাঁদবেন না শুভায়ন বাবু, আপনি মনকে শক্ত করুন। আমি তো আপনাকে বললাম আপনার মেয়ে পুরোপুরি সুস্থভাবে বাঁচতে পারবে। আর আপনাকে এত ভেঙে পড়লে চলবে? আপনাকে তো এখন একজন রেসপন্সিবল বাবা হয়ে দেখাতে হবে, কত কাজ আপনার বলুন তো। আপনি বেটার আমার সাথে চলুন, আপনি মেয়েকে দেখে আসবেন, আসুন আসুন। দুজন ফাঁকা অন্ধকার করিডোর দিয়ে নিওন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটের দিকে এগিয়ে গেল। শুভায়ন তখনও ফুঁপিয়ে কাঁদছে। ডাক্তারবাবু শুভায়নের কাঁধে সিম্প্যাথির সাথে বাঁ হাতটা রেখে বললেন, আর হ্যাঁ শুভায়নবাবু, আপনাকে আপনাকে আর একটা কথা বলা হয়নি, এই রোগের ক্ষেত্রে পেশেন্টের ল্যারিংসের স্ট্রাকচারে কিছু সমস্যা হয়, আর যে কারণে বাচ্চার কান্নাটা কিন্তু আপনাদের একটু একটু অস্বাভাবিক লাগতে পারে। ফর দিস রিজন মেডিকেল সায়েন্সে ক্রাইডুচ্যাটকে ক্যাট ক্রাই সিনড্রোমও বলে। এক্ষেত্রে বাচ্চার কান্নাটা অনেকটা বিড়ালের ডাকের মতো হয়। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। আপনাদের বিশ্লেষণমূলক মন্তব্যগুলি আমাদের আরও ভালোভাবে কাজ করতে প্রেরণা যোগায়। আমরা নতুন গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। গল্পের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ও বেল আইকন প্রেস করে রাখুন। সুস্থ থাকুন, শুনতে থাকুন এখন গল্প।